এবারের মতো সরস্বতী পুজো শেষ। আজকের দিনে তাই স্মৃতি ভারাক্রান্ত মনে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, সুদীপ কুমার ঘোষের লেখা সরস্বতী পুজো। এসেছিলে শরতের শ্বেত শুভ্র কাশকে নিয়ে দুর্গা মাতার সাথে, মাঘ মাসে আবার এলে গাঁদা ফুলের ধরণীতে হাড় কাঁপানো শীতে। ছোটবেলায় একদিনই ছিল আনন্দের ছাড় এই সরস্বতী পুজোতে, হিমশীতল কুয়াশার ভোরে জমা হতাম স্কুলে ফল কেটে আলপনা দিতে, পুষ্পাঞ্জলি দিতাম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। এভাবেই হতো প্রভাতী অঞ্জলি, বাগদেবীর চরণে উপবাসে নিষ্ঠা ভরে, রং বেরঙের পোশাকে স্কুল বাড়িটা থাকতো হই হুল্লোড়ে ভরা, পুজোর প্রসাদ বিতরণের পরে থাকতো খিচুড়ি খাওয়ার তাড়া। টেক্সট বইয়ের পাতার ভাঁজে রেখে দিতাম সযতনে প্রসাদী ফুল, দেখতাম তোমায় প্রথম পরা অনভ্যস্ত শাড়িতে আঙুলে কাটতে খোলা চুল। তারপর তারপর বন্ধুদের সঙ্গে কত গল্প কথা, এদিক ওদিক ঘোরা, নস্টালজিয়া সেই মুহূর্তগুলো কোথায় গেল, মন যে ভেবে সারা। এখন আর স্কুলে যাওয়ার নেই কো তাড়া, বাড়িতে হয় পুজো, ই দুনিয়ায় সবচেয়ে হয়েছে নতুনত্ব, তবুও মা আছে একই আজও। নমস্কার।